বিজ্ঞপ্তিটা দিয়েছিল, অনেক কষ্ট করে ওই তিন তিনটে মাস না খেয়ে জল জল খেয়ে একরকম লেগে এই পরীক্ষায় পাশ করেছি। তারপরেও যখন গিয়ে দেখি সাদা পাতার স্টুডেন্টরা আজ স্কুল কলেজে পড়াচ্ছে আর আমরা বিরোধ জলে ওখানে বসে আছি, তখন আপনারাই বলেন আমরা কার কাছে যাব? শাসক দল বলে যে আমরা কার কাছে যাব? আমাদের আমাদের বঙ্গীয় ন্যায্য অধিকার মস্ত মনে রাজনৈতিক দল নয় স্যার, আমরা তো অরাজনৈতিক, আমরা তো জানি দিলে মাননীয় আমাদের উদ্ধার করতে পারেন, মাননীয় চাইলে আমাদের চাকরি হতে পারে, তাহলে সুপ্রিম কোর্টে কেন একের পরে এক হিয়ারিং এর ডেট পিছাচ্ছে? কেন কেন স্যার বলতে পারেন? কেন কেন 2022 নভেম্বর থেকে কয়েকটা ডেট পেরোনোর পরে আমাদের নামে কোনো হিয়ারিং কোনো কমপ্লিট হলো না? কেন এসএন বলছে এখনো আদালতের দ্বারস্থ? মারুফা মারুফা আপনার অনেক প্রশ্ন, আপনার অনেক প্রশ্ন মারুফা, আপনার অনেক প্রশ্ন, আপনার অনেক কেন, কিন্তু এত কেনের উত্তর কি রাজ্যের শাসকের কাছে আছে না তারা উত্তর দিতে চায়? নবান্ন যখন ক্ষমতার ঠাঁই তখন অন্ন চাই, প্রাণ চাই। এ নবান্ন যখন পেটের ভাতের কথা বলে না, এ নবান্ন যখন অভুক্তের পেটে অন্ন অস্নাতর মাথায় জল যোগায় না, তখন অন্ন চাই প্রাণ চাই শুনতে হবে বই কি, তাতে যদি প্রয়োজন হয় ইন্ধনও চাই। বেশ করেছে যদি কেউ ইন্ধন দিয়ে দেয়। আমার আজকের অতিথি যারা রয়েছেন বিতর্ক করবার জন্য, শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিনহা রায় তৃণমূল কংগ্রেস সমর্থক, কনীনিকা ঘোষ সিপিআইএম মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায় কংগ্রেস মুখপাত্র, এবং মারুফা বানু চাকরি প্রার্থী। মারুফা, এ রাজ্যের বিধানসভা বা আইনসভায় অনেক অনেক কিছু নিয়ে আলোচনা হয়, আপনারা আজকে বিধায়কদের হস্টেলের সামনে ঠিক কী নিয়ে আলোচনার দাবি জানাতে গেছিলেন, মানে তারা আপনাদের কোন দাবিটা নিয়ে বা কোন বিষয়টা নিয়ে আলোচনা করবে এই আশা নিয়ে বা অনুরোধ নিয়ে আপনারা গিয়েছিলেন, যদি একটু সংক্ষেপে প্রথমে বলেন, তারপর আমি নিশ্চিতভাবে আবারও আপনার কাছে আসবো এবং বাকিদের কাছে জানতে চাইব। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, 2019 সালে আমাদের 2019 সাল থেকে আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য চাকরিটা আমাদের ফিরিয়ে দাও। 2019 সালেও আমাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে শাসক দল, শুধুমাত্র কেন যে আমরা আমাদের হকের চাকরিটা দাবি করেছি, আমাদের সঙ্গে কিছুই বদলায়নি। আজ যখন আমরা শুধু এতটুকু কারণে গিয়েছিলাম ওখানে যে যাতে বিধানসভার এক একটা অধিবেশনে যখন অন্যান্য অনেক ইস্যু নিয়ে আলোচনা হয় সেখানে আমাদের চাকরির কথা, যে স্টুডেন্টরা যারা হবি শিক্ষকরা 870 দিন ধরে আজকে 71 দিন ধরে বসে আছে রাস্তায়, তাদের কথাটা বিরোধী দলের নেতা হোক কিংবা শাসক দলের কোনো অধিনায়ক হোক বিধানসভায় উত্থাপন করবেন, এইটুকু শুধু আমাদের চাওয়া ছিল। আমরা কিন্তু ওখানে কোনো ভায়োলেন্স বা কোনো উদ্বেগ সৃষ্টি করতে যাইনি, আমাদের দাবি ছিল ওনাদের মাথায় শাসক দলের শুধু ঘুম ভাঙুক, শাসক দল শুধু বুঝুক যে হ্যাঁ এরাই তো তারা যারা 871 দিন ধরে রাস্তায় পড়ে আছে, আমরা বুঝি ভুলেই গেছিলাম, আমরা বুঝি ভুলেই গিয়েছিলাম উনি 2019 সালে মাননীয় আমাদের কথা দিয়েছিলেন, 2022 সালে মাননীয় অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে বসে বৈঠক করেছিলেন, তোমাদের ইস্যু 100% কমপ্লিট করার চেষ্টা করছি, কোথায় তারা আজ? কেন আজকে মাননীয় অভিষেক ব্যানার্জি দুবাইয়ে গিয়ে পড়ে আছেন? কেন আমাদের এই ঝড়বৃষ্টি ডেঙ্গু ম্যালেরিয়া সবকিছু নিয়ে 871 দিন রাস্তায় বসে থাকতে হচ্ছে? কেন সরকার আমাদের চাকরিগুলো অন্যকে দিয়েছে আর আমাদের নামে যে এশিয়ান পোস্ট সৃষ্টি হবে বলে দাবি করছে, তার আড়ালেও দুর্নীতি করে অন্যদের ঢোকানোর নাম করে সুপ্রিম কোর্টে সেই কেসকে হিয়ারিং এর পর হিয়ারিং এর ডেট যাচ্ছে, তবু শাসক দলের কোনো যথার্থ উকিল সেই হিয়ারিং এ কেন আমাদের হয়ে সওয়াল করছে না? কেন আমরা 871 দিন নিজের হকের চাপ নিতে চাকরির জন্য ধর্মতলের রাস্তায় গিয়ে পড়ে থাকবো? নিজের মা সন্তান নেই, আমাদের ঘরে মা বোন নেই, আমরা কি চাইনি আজকে ভালো সুস্থ সংসার? কেন কেন আজ আমার বোনেরা রাস্তায় গিয়ে ওই গেটের সামনে মারা যাবে? কেন 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 আমরা আমাদের চাকরি দিয়ে চেয়েছি, অন্যের হক আমরা আদায় করতে আসিনি, নিজের হকের চাকরি জানেন তো অনেক অনেক। 2016 সালে যখন বিজ্ঞপ্তিটা দিয়েছিল অনেক কষ্ট করে ওই তিন তিনটে মাস না খেয়ে জল জল খেয়ে একরকম লেগে এই পরীক্ষায় পাশ করেছি, তারপরেও যখন গিয়ে দেখি সাদা পাতার স্টুডেন্টরা আজ স্কুল কলেজে পড়াচ্ছে আর আমরা বিরোধ জলে ওখানে বসে আছি, তখন আপনারাই বলেন আমরা কার কাছে যাব? শাসক দল বলে যে আমরা কার কাছে যাব? আমাদের আমাদের বঙ্গীয় ন্যায্য অধিকার মস্ত
কয়েকটা ডেট পেরোনোর পরে আমাদের নামে কোনো হিয়ারিং কোনো কমপ্লিট হলো না, কেন এসেন বলছে এখনো আদালতের দ্বারস্থ? মারুফা মারুফা আপনার অনেক প্রশ্ন, আপনার অনেক প্রশ্ন মারুফা, আপনার অনেক প্রশ্ন, আপনার অনেক কেন, কিন্তু এত কেনের উত্তর কি রাজ্যের শাসকের কাছে আছে না তারা উত্তর দিতে চায়?